इवनिंग गाइस, वेलकम बैक टू माय चैनल। আমরা একটা চিনি চিনি ব্লগ নিয়ে মিছিলি তোমাদের সামনে চলে এসেছি। আজ হচ্ছে 3rd মার্চ, আজ হচ্ছে রবিবার, আর এখন বাজে সন্ধ্যে 6টা। তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। একটু ইরেগুলার হয়ে যাচ্ছে, কিছু করার নেই। খুশির নেক্সট এই যে উইকটা, কামিং উইকটাতে খুশির সায়েন্সের সব সাবজেক্ট গুলো আছে, মানে বুঝতেই পারছো প্যানিক কোন লেভেলের আমার। তো যাই হোক, একটা খুব সুন্দর গল্প তোমাদেরকে বলবো, বলেছি মহাভারতের পাতা থেকে। তো তুই অবশ্যই সেই গল্প নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো মহাভারতের যুদ্ধে এমন কিছু আছে, থাম্বনেইলে দেখেছো আমি কি তোমাদের থাম্বনেইল দিয়েছি। আমারও মাঝে মাঝে এটাই প্রশ্ন, মহাভারতের যুদ্ধ কি আদতে ধর্ম না অধর্ম? কোনটাকে বহন করে, কোনটাকে বেশি গুরুত্ব দেয়? তো সার কথা যেটা জীবনের বুঝেছি, সেটা হচ্ছে প্রত্যেকটা যুগ এক একটা ধারণাকে এক এক রকম ভাবে প্রকট করে। সাদা চোখে বলতে গেলে আমাদের চার যুগ, তাই তো, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। সত্য যুগে যদি প্রশ্ন করা হতো পরিবার কি, তাহলে তখন উত্তর হয়তো এটাই দিত, গোটা ব্রহ্মাণ্ড, গোটা বিশ্ব আমার পরিবার। ত্রেতাতে এসেছিল, আমার রাজ্য, আমার পরিবার। দ্বাপরে এসেছিল, আমার পরিবার, আমার পরিবার। আর কলিতে বলা হয়, আমি, আমার পরিবার। তার মানে দেখো, অহমিকা কোথা থেকে নামতে নামতে কোনখানে এসে পৌঁছেছে। আমিত্ব কলিযুগে সব থেকে বেশি। তো সেরকমই প্রতিটা যুগে পরিবর্তন হয়েছে, ধর্ম অধর্ম পরিবর্তন হয়েছে। কলিযুগ বলো বা দ্বাপর থেকে শুরু হয়েছে, যেটা ধর্মকে স্থাপন করবার জন্য কখনো কখনো অধর্মের হাত নিতে হয়েছে। বিনা অধর্মের হাত ধরে ধর্ম স্থাপন সম্ভব নয়, কিন্তু তবুও সেটা অধর্মকেই ধরে করা হয়েছে। কয়েকটি উদাহরণ মহাভারতের পাতা থেকে তোমাদের সামনে তুলে ধরি। আমার ব্লগ যদি শোনো আর যদি ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না কিন্তু। আর তোমাদের মহামূল্যবান মতামত কিন্তু দেবে, হয়তো কোথাও আমি ভুল, কোথাও হয়তো তোমরা ঠিক, তোমাদেরটা শিখে নেব। আর যদি না জানা থাকে, আমারটা তোমরা জেনে নেবে। মহাভারতের যুদ্ধ যখন শুরু হয়েছে, একদিন যুদ্ধক্ষেত্র থেকে বিশ্ব পিতামহ ফিরেছেন। ফিরে তিনি ভীষণ ক্লান্ত, তিনি বিশ্রাম করছেন। এমন সময় দুর্যোধন সেখানে ভীষণ ক্রুদ্ধ হয়ে ঢোকে এবং তিনি বলেন যে বিশ্ব পিতামহ পাণ্ডবদের ভীষণ স্নেহ করেন। তিনি কৌরবদের পক্ষে যুদ্ধ করছেন ঠিকই, কিন্তু তিনি পাণ্ডবদের এত স্নেহ করেন, কিছুতে তিনি পাণ্ডবদের হত্যা করতে চাইছেন না। এই কথা শোনার পর ভীষ্ম পিতামহ ভীষণ ক্রুদ্ধ হয়ে যান। তিনি বলেন, তিনি ওই কৌরব রাজ সিংহাসনটার প্রতি দায়িত্ববদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ। কোন পক্ষ কি পক্ষ না, যখন তিনি যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হচ্ছেন, কৌরব সিংহাসনের হয়ে যুদ্ধ করছেন। এবার দেখো, অপত্য স্নেহ, ভালোবাসা আমাদের কারোর প্রতি একটু বেশি থাকে, কারোর প্রতি কম, সেটা তো আমাদের ধর্ম, আমাদের নেচার, সেটা হবেই, সেটা কিছু করার নেই, সেটা মানুষের নেচারের মধ্যে পড়ে। কিন্তু এই কথা দুর্যোধনের কাছে শোনা মাত্র ভীষণ অসন্তুষ্ট হন, যাদের জন্য তিনি তাদের প্রিয় পাণ্ডবদের বিরুদ্ধে দাঁড়িয়ে তীর্ধনুক তুলেছেন, অস্ত্র তুলছেন, তাকে এখন পরীক্ষা দিতে হবে, তিনি কাকে বেশি স্নেহ করেন। শোনার পর তিনি বলেছিলেন, আগামীকালই হবে পাণ্ডবদের যে সব থেকে শক্তিশালী যোদ্ধা অর্জুনের শেষ দিন, আমি নিজে অর্জুন বধ করব। এই কথা কোনোভাবে স্বয়ং শঙ্খচক্র গদাপদ্মধারীর চেতনে মননে চলে আসে। তিনি তো ঈশ্বর, সব জানতে পারেন কোথায় কি হচ্ছে। যে মুহূর্তে তার কাছে সেটা গোচর হয়ে যায়, তিনি তখন তার সখী দ্রৌপদীর কাছে গিয়ে বলেন, চলো দ্রৌপদী, তোমাকে এক জায়গায় আমার সঙ্গে যেতে হবে বলে তিনি বিশ্ব পিতামহের কাছে নিয়ে যান। বিশ্ব পিতামহ যেহেতু বিশ্রাম করছিলেন, চোখটা এরকম চাপা দেওয়া তিনি শুয়েছিলেন, আর দ্রৌপদী সেখানে যায়। কৃষ্ণ দ্রৌপদীকে ইশারা করে, পায়ে হাত দিয়ে প্রণাম করো। দ্রৌপদী পায়ে হাত দিয়ে ঝুঁকে প্রণাম করছিলেন। বিশ্ব পিতামহ আলগা আবছা একটি সদবা ইয়োস্ত্রীকে তার শ্রীচরণে হাত দিতে দেখেন, যেহেতু তিনি বিশ্রামরত ছিলেন সে কারণে। তো তিনি সেই মুহূর্তে তার মুখ থেকে বেরিয়ে আসে, অখণ্ড সৌভাগ্যবতী বাবা, মানে তোমারই অখণ্ড সৌভাগ্য। সৌভাগ্য একজন বিবাহিত নারীর সৌভাগ্যের মানে যে রূপক, সেটা হচ্ছে সিঁদুর। মানে তিনি আশীর্বাদ দিয়ে বসেন, অখণ্ড সৌভাগ্যবতী বাবা। এই আশীর্বাদ পাওয়ার পর তার হঠাৎ মনে হয়, কে এমন এসছে অসময় তার কাছে প্রণাম জানাতে। তিনি চোখ খুলে দেখেন স্বয়ং দ্রৌপদী তার চরণতলে দাঁড়িয়ে আছে। তিনি তখন মানে খোঁজার চেষ্টা করেন, দেখেন এক পাশে বাসুদেব কৃষ্ণ দাঁড়িয়ে আছে এবং তিনি মৃদুমন্দ হাসছেন। তিনি কৃষ্ণের হাসি দেখে বুঝে যান, এই জিনিস কৃষ্ণ বিনা কারোর মাথা থেকে বেরোবে না। তিনি কৃষ্ণকে বলেন, হে কৃষ্ণ, এ তোমার কেমন লীলা? তুমি জানো আমি প্রতিজ্ঞা নিলাম কিছুক্ষণ আগে, যে আগামীকাল আমি পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব মানে অর্জুনকে হত্যা করব। আর তুমি দ্রৌপদীকে নিয়ে আসলে আমার কাছে, আমার মুখ থেকে বেরিয়ে গেল অখণ্ড সৌভাগ্যবতী ভাব। এখন ধর্ম রাখি না কুল রাখি, কোনটা রাখি বলো? এই ভেবে তখন তিনি একটু রেগে গেলেন। তিনি বললেন, যেমন তুমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করার কাজে লিপ্ত হয়েছো, তেমনি আমিও তোমাকে কথা দিলাম। তুমি প্রতিজ্ঞা নিয়েছিলে মহাভারত যুদ্ধের আগে, তুমি অস্ত্র ধরবে না, আর আমি ভীষ্ম পিতামহ প্রতিজ্ঞা নিলাম, তোমাকে কাল আমি অস্ত্র হাতে তুলে দেবই দেব। এই কথা বলে যথারীতি
কুশল বিনিময় বাক্য বিনিময় কিছু হওয়ার পর কৃষ্ণ তার সখী দ্রৌপদীকে নিয়ে ফিরে আসে। পরদিন সকালবেলা যুদ্ধক্ষেত্রে যখন সবাই এক জায়গায় হয় তখন ভীষ্ম মানে অগণিত তীর মানে অর্জুনকে তুলির থেকে তীর বার করা নিক্ষেপ করার অবকাশও দিচ্ছেন না, এত অগণিত তীর তাদের দিকে নিক্ষেপ করছেন। খানিক অর্জুনের শরীরে লাগে, খানিক কৃষ্ণের শরীরে লাগে, খানিক চারপাশে পড়ে যায়, কিন্তু কোনোভাবেই তারা যেন কিছু করতে পারছিলেন না। অনেকবার কৃষ্ণ অনুরোধ করছিলেন অর্জুনকে, অর্জুন প্রত্যাঘাত করো, কিন্তু অর্জুনের মনের মধ্যে সংশয় প্রথম হয়। সামনে ভীষ্ম পিতামহ দাঁড়িয়ে আছেন, যার কোলে পিঠে যার স্নেহেতে তিনি বড় হয়েছেন, কেমন করে তিনি এমন বাণ নিক্ষেপ করবেন যাতে ভীষ্ম পিতামহ ভীষণ রকম আঘাত প্রাপ্ত হন। তিনি প্রত্যাঘাত করছিলেন কিন্তু যুদ্ধক্ষেত্রের নিয়ম রক্ষার্থে মানে করতে হয় করছিলেন, কিন্তু ভীষ্ম পিতামহ তাকে প্রতিজ্ঞা নিয়ে এসেছেন কৃষ্ণের হাতে অস্ত্র তুলে দেবেন। ফলে তিনি একদম কিন্তু সচেতনে অস্ত্র নিক্ষেপ করে চলেছিলেন, ক্রমাগত করে চলেছিলেন, এবং এটাই কৃষ্ণকে ভীষণ রকম ক্রুদ্ধ করে তোলে। তিনি সঙ্গে সঙ্গে রথ থেকে লাফ মেরে রথের যে চাকা, কারণ তিনি তো আঙুলি সুদর্শন নিতে পারবেন না, ফলে রথের চাকা তুলে ধরে তিনি ভীষ্ম পিতামহকে হত্যা করতে উদ্যত হন বা আহত করতে উদ্যত হন। ঠিক সেই সময় অর্জুন নিজের যে অক্ষমতাটা, যে জায়গাটা তার আরো জোর দিয়ে করা উচিত ছিল, তিনি নিজের ভুল বুঝতে পেরে রথ থেকে নেমে শ্রীকৃষ্ণের পা ধরে তাকে বলেন, হে প্রভু, আপনি কথা দিয়েছিলেন মহাভারতের যুদ্ধে আপনি কোনো অস্ত্র হাতে ধারণ করবেন না, আমার জন্য আপনি অস্ত্র হাতে ধারণ করবেন না। এটা ছিল এক ভক্তের আকুতি তার ভগবানের কাছে, যে তার ভগবান প্রতিজ্ঞা নিয়েছিল এটাই যে পাণ্ডবদের হয়ে তিনি থাকবেন কিন্তু কোনো শস্ত্র ধারণ করবেন না। কিন্তু আজ অর্জুনের জন্য তাকে রথের চাকা নিয়ে অস্ত্র হিসেবে ব্যবহার করে তাকে ভীষ্ম পিতামহর দিকে এগিয়ে যেতে হচ্ছে। আর ঠিক উল্টোদিকে ভীষ্ম পিতামহ দু হাত বাড়িয়ে সমস্ত অস্ত্র পরিত্যাগ করে হাঁটু গেড়ে বসে বলেছেন, আজ আমার অহোভাগ্য যে স্বয়ং শ্রীহরি বিষ্ণু, স্বয়ং শ্রীহরি কৃষ্ণ যাই বলো না কেন তিনি আসছেন আজ আমাকে হত্যা করতে, আজ আমার একদম পুরো কি বলবো মোক্ষ প্রাপ্তি হয়ে যাবে। কিন্তু যখন অর্জুন এই কথা কৃষ্ণকে বলেন যে এমন কাজ করবেন না, আপনি প্রতিজ্ঞা নিয়েছিলেন এই কাজ আপনাকে দিয়ে করা আপনার উচিত হবে না, কৃষ্ণ তখন সেটাকে ফেলেন এবং সেখান থেকে চলে আসেন। এরপর কিন্তু একটা জিনিস ছিল, তিনি কৃষ্ণকে বলেন যে এমন কাজ কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে অর্জুন কেন সেভাবে বাণ নিক্ষেপ করছিলেন না, তারা এত রক্তাক্ত হয়ে গেল। তখন তিনি বলেছিলেন সামনে ভীষ্ম পিতামহকে দেখে প্রতি যে অপত্যস্নেহ সেটাই তার প্রতিবন্ধকতার কাজ করেছে। প্রতিবন্ধকতা শব্দটা কৃষ্ণকে নাড়িয়ে দিয়েছিল। তিনি তখন ভাবলেন ভীষ্মকে বধ করলে কৌরবপক্ষের এক বড় স্তম্ভ সরে যাবে, তাই তাকে সরানোর সব থেকে বড় রাস্তা ছিল শিখণ্ডী। এখন প্রশ্ন করতে পারো শিখণ্ডীকে, শিখণ্ডী ছিলেন কাশীর রাজা, তার তিন কন্যা ছিল অম্বা, অম্বিকা আর অম্বালিকা। শিখণ্ডী গত জন্মে কাশীরাজের বড় কন্যা অম্বা ছিলেন। যখন তাদের স্বয়ম্বর সভার আয়োজন করা হয় তখন এই স্বয়ম্বর সভা থেকেই ভীষ্ম পিতামহ এই তিনজনকে নিয়ে আসেন, এবং তা সেই সময় কৌরব রাজা ছিলেন বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের সাথে তিনজনের বিবাহের আয়োজন করেন। এই তিন বোনের সাথে যখন বিচিত্রবীর্যের বিয়ের আয়োজন করা হয় ঠিক সেই সময় অম্বা জানান যে তিনি সুবলের রাজা শাল্ব তাকে খুব ভালোবাসেন এবং তিনি কিছুতেই বিচিত্রবীর্যকে বিবাহ করতে চান না। ফলে বিচিত্রবীর্য তাকে ছেড়ে দেন, তিনি বলেন যে তিনি গিয়ে সুবলের রাজাকে বিয়ে করতে পারেন। কিন্তু সুবলের রাজা ওই পরাজয়ের গ্লানি মেনে নিতে পারেননি এবং তিনি এইভাবে আর দ্বিতীয়বার অম্বাকে বিয়ে করতে চাননি। তখন অম্বা কিন্তু ভীষ্ম পিতামহকে বলেছিলেন, তাহলে এখন আমার উপায় কী, তাহলে আমাকে আপনাকে বিয়ে করতে হবে। ভীষ্ম পিতামহ জানিয়েছিলেন যে তিনি ব্রহ্মচর্যের ব্রত নিয়েছেন, প্রতিজ্ঞাবদ্ধ, তিনি কাউকে বিবাহ করতে পারবেন না। ফলে এভাবে নিজের জীবনটা নষ্ট হয়ে যাবার জন্য অম্বা তখন নিজের জীবনটা আত্মাহুতি দেন এবং তিনি প্রতিজ্ঞা করেন যে তিনি ভীষ্মের মৃত্যুর কারণ হয়ে খুব শিগগিরই ফিরে আসবেন, এবং দ্রৌপদ রাজের জ্যেষ্ঠা কন্যা শিখণ্ডিনী হয়ে তিনি কিন্তু ফিরে এসেছিলেন। এবং যেহেতু ভীষ্ম পিতামহ নারীর দিকে তীর নিক্ষেপ করবেন না, তাই যখন অর্জুন ভীষ্ম পিতামহের সাথে যুদ্ধে অবতীর্ণ হন তখন তিনি তার সামনে শিখণ্ডীকে রেখেছিলেন, এবং শিখণ্ডীকে দেখে তো ধৃতরাষ্ট্র বাণ নিক্ষেপ করেননি এবং অর্জুনের বাণ তিনি গ্রহণ করেন। এবং তোমরা সকলেই জানো একদম বাণের মানে তীরের যে সরসজ্জা, মানে সরসজ্জার উপরে তিনি আসীন হয়ে যান, এত স্বর নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু মারা তিনি পরে গেছিলেন। কেন? কারণ তার ইচ্ছা মিত্রর বরদান ছিল। তো এটা অন্য গল্প, অন্য কোনো এক সময় বলবো ক্ষণে, কারণ কেন সেদিন তিনি মৃত্যুবরণ করেননি। তো এই এই ছিল একটা ঘটনা। দেখো মহাভারতের যুদ্ধ ন্যায়ের যুদ্ধ কিন্তু ছিল না, যদিও এই যুদ্ধ হয়েছিল ধর্ম স্থাপনের জন্য। কিন্তু এই যুদ্ধে দেখো এই অম্বা তাকে যখন আনা হয়েছিল তার ইচ্ছা জিজ্ঞাসা করে না, তাদের তিনজনকে আনা হয়েছিল বিচিত্রবীর্যকে বিয়ে করতে হবে বলে, এটা একটা অন্যায় ছিল। এই অন্যায় কিন্তু মহাভারতেরও সৃষ্টির একটা কারণ হতে পারে।
দুই ছিল, যখন মহাভারতের যুদ্ধ হচ্ছে তখন যখন ভীষ্মকে তিনি মারতে গেছিলেন শ্রীকৃষ্ণ, তিনি তো প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে তিনি কিন্তু অস্ত্র ধারণ করবেন না। সাদা চোখে দেখলে এটা কেউ অন্যায় বলে বা অধর্ম বলে মনে হতে পারে, কিন্তু এখানে শ্রীকৃষ্ণের ক্ষেত্রে নিয়মটা কি ছিল, এখানে নিয়মটা ছিল তিনি ভক্তের ইচ্ছা পূর্তি করেছিলেন। যেহেতু ভীষ্ম পিতামহ কিন্তু শ্রীকৃষ্ণের খুব বড় ভক্ত ছিলেন, তার মনের মধ্যে সুপ্ত ইচ্ছা যে তার ইষ্ট, তার প্রভু অস্ত্র ধারণ করে তার দিকে আসুক তাকে হত্যার উদ্দেশ্য নিয়ে, সেই ইচ্ছা পূর্তির জন্য ভগবান কিন্তু নিজের নিয়মটাকেও উল্লঙ্ঘন করেছিলেন। এই জায়গা থেকে আমরা কি শিখি জানো, যদি তোমার উদ্দেশ্য সৎ হয়, যদি মানুষটা তুমি সৎ হও, ভগবান কিন্তু তোমার জন্য সৃষ্টি স্থিতির লয় পর্যন্ত পরিবর্তন করে দিতে পারে, করে তোমার জন্য কাজ করতে পারে। এখন যদি প্রশ্ন করো বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে চিনি দিয়ে এমন অভিজ্ঞতা আছে, আছে তো, আমার জীবনের একটা মিরাকেল আছে, আমার জীবনের মিরাকেল কোনো একদিন কোনো গল্পে বলবো, তবে এটা হয় হয় ঠাকুর কখনো কখনো তার পরম প্রিয় ভক্তের জন্য, তার পরম প্রিয় সন্তান, ভক্তমানিত তার সন্তান সম, তার সন্তানের জন্য সৃষ্টি স্থিতি লয় পরিবর্তন করে। যেমন মহাভারতের পাতাতে কৃষ্ণ করেছিলেন, কৃষ্ণ জানতেন ইতিহাস তাকে একদিন প্রশ্ন করতে পারে যে কেন কৃষ্ণ অধর্মের পথ নিয়েছিলেন, শুধু এই কারণে, এটাই তার কারণ ছিল, তাকে ভক্তের ইচ্ছা পূর্তি করতে হতো। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে শেখা হয়েছে, কিন্তু কুরুক্ষেত্রের মাঠে কি কোনো অন্যায় হয়নি? হয়েছে তো, অনেক বড় বড় অন্যায় হয়েছে। আজকে এটুকুই থাক, প্রতিটা অন্যায় গল্প মানে অধর্মের গল্প আর ধর্মের কথা দুটোকেই নিয়ে আসবো, কোনটা সত্যিকারের অধর্ম আর কোনটা ধর্ম স্থাপনার্থে অধর্ম, দুটোর পার্থক্য কি, এমনই অনেক জটিল তত্ত্ব নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতো না হয় এটুকুই থাক, চলো আজকের ব্লগ এখানেই শেষ করি। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, মুখে একটা চওড়া স্মাইল নিয়ে আছে যে চিনি তোমাদেরকে দেয় তোমরা সকলের মাঝখানে ছড়িয়ে দাও। নিজের খেয়াল রাখছো, নিজের বাবা মায়ের খেয়াল রাখছো, নিজের ফ্যামিলির খেয়াল রাখছো, আর নিজের বাড়ির কুচকুগুলোর খেয়াল তো অতি অবশ্যই রাখছো। সবাই ভীষণ ভালো থেকো, আর যদি আমার ব্লগ ভালো লাগে প্লিজ 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 লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না কিন্তু। আর তোমাদের যদি অন্য কোনো রকমের কথা, অন্য কোনো অজানা ঘটনা জানতে ইচ্ছা করে কমেন্ট বক্সে কমেন্ট করো, যতটুকু সীমিত জ্ঞান ততটুকু তোমাদের মাঝখানে দেওয়ার চেষ্টা করবো, যেটা জানি না না হয় বিভিন্ন জায়গা থেকে পড়ে তোমাদেরকে জানাবো। চলো আজকের ব্লগ এখানেই শেষ করি, জয় শ্রীহরি, জয় শ্রীকৃষ্ণ, জয় কারা শেরা বলি দা বোল সাঁচে দরবার কি জয়। আর